শুভ সকাল বন্ধুরা মিসলেনিয়াস পরীক্ষা হয়ে যাওয়ার পর থেকে অনেক পরীক্ষার্থী আমাকে ইমেলে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে স্রোতের মতো মেসেজ করে চলেছেন যে তারা আমার কাছে ডেসক্রিপটিভ বাংলা এবং ইংরেজি বা জিকে সমস্ত কিছু পড়তে চান ডেসক্রিপটিভ ব্যাপারটা সেই মেসেজের যে স্রোতের যে তোর সেটা আরও বেড়ে গেছে এলডিএ হাইকোর্টের পরীক্ষাটা সম্পন্ন হওয়ার পর অনেকেই আমাকে বলছেন যে নতুন ব্যাচ শুরু করে পড়াতে দেখুন এই মুহূর্তে ব্যাচ শুরু করা সম্ভব নয় কিন্তু এতজন পরীক্ষার্থী যখন বারবার করে অনুরোধ করছেন আমাকে তখন আমি সিদ্ধান্ত নিয়েছি যে এই বিষয়ক যে স্টাডি মেটেরিয়ালগুলো রয়েছে সেগুলো আমি দেব সেই স্টাডি মেটেরিয়াল নেওয়ার আগে আপনারা প্রথমে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত খুঁটিয়ে দেখবেন প্রত্যেকটা শব্দ মন দিয়ে শুনবেন এবং আত্মস্থ করবেন তারপরে দেখবেন আমার ডেসক্রিপশন বক্সে আমার ইমেল আইডি দেওয়া আছে সুকল্যাণ কর্মকার অ্যাট দ্য এবং সেই ইমেল আইডিটা এই ভিডিওর থামনেলেও দেওয়া আছে সেটা দেখে আমার সাথে ইমেলের মাধ্যমে যোগাযোগ করবেন আমি ভিডিওটাতে পুরো জিনিসটা ব্যাখ্যা করে বলছি প্রথম যেটা বলার সেটা হচ্ছে যে এই ভিডিওটা দেখার পর আপনারা আমার কমিউনিটি সেকশানে যাবেন কমিউনিটি সেকশানে গেলে দেখবেন সেখানে শেষ পাঁচ দিনের পোস্টে আমি কি কি পড়িয়েছি বিভিন্ন সময় আমার অনলাইন ব্যাচগুলোতে সেগুলো বিস্তারিতভাবে এখানে বর্ণনা করা আছে পাঁচ দিনের কমিউনিটি পোস্ট মহালয়া হয়েছিল দুই অক্টোবর তারপর থেকে তিন চার পাঁচ ছয় সাত অক্টোবরে তিন চার পাঁচ ছয় সাত এই পাঁচ দিন ধরে কমিউনিটি সেকশনে যা পোস্ট করা হয়েছে খুব ভালো করে পড়বেন আমার সাথে আমাকে ইমেল করার আগে ঠিক আছে দেখুন প্রথমে যেটার কথায় আসি সেটা হচ্ছে ইংরেজি অনুবাদ বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ আমাদের মিসলেনিয়াস পরীক্ষায় আসে আমি মোটামুটি পঞ্চাশটারও বেশি বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করেছি এই অনুবাদগুলো সর্বভারতীয় টাইমস অফ ইন্ডিয়া হিন্দুস্তান টাইমস এবং দা হিন্দু বা ধরুন আর কি মানে অন্যান্য যেসব পত্রিকাগুলো আছে ইন্ডিয়ান এক্সপ্রেস এই সমস্ত পত্রিকা থেকে শব্দ সংগ্রহ করে উপযুক্ত বাক্যের গঠন অনুসারে এই সমস্ত অনুবাদগুলো করা হয়েছে যা অনুবাদ এখানে করা আছে সেই অনুবাদ যদি আপনারা করেন এবং সেটাকে যদি ভালো করে পড়ে যান আমার মনে হয় যে আপনাদের যথেষ্ট সুবিধা হবে এগুলো কোনোরকম কোনো বাজার চলতি বই থেকে অনুবাদ নয় অনুবাদের শব্দবিন্যাস এবং বাক্যের গঠন এমনভাবে করা হয়েছে যাতে সেটা সর্বভারতীয় পেপারের সাথে পাল্লা দিতে পারে এটা হচ্ছে এক নম্বর পঞ্চাশটার বেশি অনুবাদ করা আছে দু নম্বর যেটা সেটা হচ্ছে প্রেসই করা আছে পঞ্চাশের বেশি প্রেসি আছে প্রেসিগুলো বিভিন্ন ধরনের জায়গা থেকে নেওয়া হয়েছে এবং তারপরে সেখানে নতুন নতুন শব্দ এবং বাক্যের গঠন অনুসারে সেই ধরনের প্রেসিগুলোকে এখানে উপস্থাপন করা হয়েছে পঞ্চাশটার বেশি প্রেসি আছে ইংরেজিতে যেটা শুধুমাত্র মিসলেনিয়াসে লাগে তাই নয় এই যে প্রেসিটা আছে এটা কিন্তু একই সাথে প্রয়োজন হয় হচ্ছে হাইকোর্টের এল যে মেন পরীক্ষা সেখানে তিন নম্বর যেটা সেটা হচ্ছে রিপোর্ট রাইটিং রিপোর্ট দেখবেন দুদিন আমি পোস্ট করেছিলাম টপিকের রিপোর্টের কথা বলা হয়েছে যদিও তার বেশি আমি লিখিয়েছি কিন্তু এই পঁচাত্তরটা মোটামুটি গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়েছে বেশিরভাগ রিপোর্টই কারেন্ট অ্যাফেয়ার্সকে কেন্দ্র করে করা হয়েছে সর্বভারতীয় স্তরের বিভিন্ন ইংরেজি খবরের কাগজ থেকে রিপোর্টগুলোকে তথ্যগুলোকে সংগ্রহ করে এখানে সাজিয়ে রিপোর্টগুলোকে তৈরি করা হয়েছে এবং এই সমস্ত রিপোর্টগুলো পড়লে আপনারা বিভিন্ন বিগত বছরের যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কিত ব্যাপার সেগুলো সম্পর্কেও জানতে পারবেন সাথে কনভেনশনাল টাইপের যেরকম রিপোর্ট আসে পরীক্ষায় যেমন কোনো অনুষ্ঠান কোন জায়গায় আগুন লেগে যাওয়া কোনো ছাদ ভেঙে পড়া ঝড়ের দুর্ঘটনা এই সমস্ত বিষয়ে রিপোর্টও কিন্তু এখানে তুলে ধরা আছে চার নম্বর যেটার কথায় আমি আসব। সেটা হচ্ছে মানে বঙ্গানুবাদ অর্থাৎ বাংলা থেকে অর্থাৎ ইংরেজি থেকে বাংলা অনুবাদ সেগুলোও আছে পঞ্চাশটার বেশি মোটামুটিভাবে করা হয়েছে পাঁচ নম্বর এবং এই যে বঙ্গানুবাদ সেগুলো করার ক্ষেত্রে আমি আপনাদেরকে বলছি যে মানে প্রখ্যাত সাহিত্যিকদের বিভিন্ন রকম লেখাপত্র যেগুলো রয়েছে সেখানে যে ধরনের লেখার ভাষ্য অনুসরণ করা হয় এমনকি দেশ পত্রিকা পর্যন্ত ব্যবহার করা হয়েছে যে সেখান থেকে কিভাবে এই অনুবাদগুলোকে করা যেতে পারে পাঁচ নম্বর যেটা বলবো সেটা হচ্ছে প্রে মানে বাংলায় সারমর্ম সেই সমস্ত সারমর্মগুলো আমরা যখন মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম তখন বিভিন্ন বইপত্র ছিল এবং সেখানে সারমর্ম থাকতো সেখান থেকে চেষ্টা করা হয়েছে সারমর্মগুলোকে তৈরি করা ছ নম্বর যেটা সেটা হচ্ছে যে বাংলায় প্রতিবেদন দেখবেন আমি আমার কমিউনিটি সেকশনে মোটামুটি পঁচিশটা প্রতিবেদনের কথা বলেছি এবং আমার দুদিন আগের ভিডিওতে কি করে নিজস্ব প্রতিবেদন বা প্রতিবেদন লিখতে হয় সেটা আমি ভিডিওতে সরাসরি আনন্দবাজার পত্রিকা থেকে তুলে দেখিয়েছি আমি বলবো দুদিন আগে সেই ভিডিওটা আপনারা একবার দেখে নেবেন মোটামুটি পঁচিশটা টপিক ওখানে লেখা আছে লেখা আছে সম্পাদকীয় আকারে অর্থাৎ নিজস্ব সংবাদদাতা বা নিজস্ব প্রতিবেদন উপরে তারপরে জায়গার নাম বা তারিখ এগুলো কিন্তু দেওয়া নেই কিন্তু সাবজেক্টগুলো মোটামুটি আছে আপনারা দেখে নেবেন কমিউনিটি পোস্টে লেখা আছে সাবজেক্ট ওই কমিউনিটি পোস্টের মধ্যেই আপনার ওই যে প্রতিবেদন যদি আপনারা নেন সেগুলো তাহলে তার শুরুতে নিজস্ব প্রতিবেদন এবং নিজস্ব সংবাদদাতাটা ওপরে লিখে তারপর সেখানে জায়গার নাম এবং তারিখ দিয়ে আপনারা অনায়াসেই ওটাকে রিপোর্ট আকারে পরীক্ষায় উপস্থাপিত করতে পারবেন অসুবিধা হবে বলে আমার এইবারে আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ যেটা সেটা হচ্ছে এস এ দেখবেন আমার কমিউনিটি পোস্টে আমি প্রায় পঞ্চাশটার বেশি এস এর কথা বলেছি অধিকাংশ এস কারেন্ট টপিক এবং যে সমস্ত গুরুত্বপূর্ণ এবং মানে বার্নিং টপিক সেগুলোকে কেন্দ্র করে করা হয়েছে এই এসেগুলো তৈরি করার ক্ষেত্রেও সর্বভারতীয় ইংরেজি খবরের কাগজ থেকে নেওয়া হয়েছে বিভিন্ন তথ্য এসেগুলোকে আমি কোনো অবস্থাতেই কিন্তু মানে একদম পয়েন্ট লিখিনি যেটা করেছি আলাদা আলাদা প্যারাগ্রাফে লিখেছি প্রত্যেকটা এসে তিনশো থেকে চারশো শব্দের মধ্যে লেখা এবং চেষ্টা করা হয়েছে পাঁচটা থেকে ছটা বা চারটে থেকে পাঁচটা প্যারাগ্রাফে লিখতে এই এসের কথাটা আলাদা করে কেন বললাম কারণ হাইকোর্টের এলজিএ পরীক্ষাতে এসে গুলো কাজে লাগে এবার অনেকেই মনে করতে পারেন কারেন্ট অ্যাফেয়ার্স এই ডেসক্রিপটিভ কারেন্ট যেটা সেটাও কিন্তু এই গুলোকে আপনি ব্যবহার করতে পারেন অর্থাৎ কারোর যদি মনে হয় যে এইখানকার যে টপিকগুলো আছে আপনারা তো অবশ্যই কমিউনিটি পোস্টে যাবেন এবং দেখবেন দেখার পর যদি আপনাদের মনে হয় যে ঠিক আছে আমি এগুলোকে এই জায়গাগুলোকে নিয়ে বা এই টপিকগুলোকে নিয়ে আমি কারেন্ট অ্যাফেয়ার্স আকারে লিখবো কারণ একটা একটা কারেন্ট অ্যাফেয়ার্স পনেরো বা কুড়ি নম্বরের কত শব্দের মধ্যে লিখতে হয় সেটাও আমি আমার ইউটিউব চ্যানেলে দু একদিন আগে ভিডিও করে বলে দিয়েছি সেটাও দেখে নেবেন একবার ঠিক আছে তাহলে আপনারা সেই টপিকগুলোকেও এসের এর জন্য নিতে পারেন অর্থাৎ হাইকোর্টের এলডি এর জন্য তো ওটা তার সাথে যদি মনে হয় যে ওগুলো আপনি নেবেন এবং সেই সমস্ত টপিকগুলো আপনি কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য মিসলেনিয়াসের রেস্ক্রিপটিভে পড়বেন সেটাও নিতে পারেন আর আমি বর্তমানে বাংলা গ্রামার ইংরেজি গ্রামার প্রচুর লিখেছি ঠিক আছে সেটা এখন দিচ্ছি না দু নম্বর যেটা সেটা হচ্ছে যে মানে অঙ্ক ডেসক্রিপটিভ অঙ্ক তিন নম্বর যেটা সেটা হচ্ছে যে ডেসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্স আমি আরও লিখব সেগুলো আমি ভবিষ্যতে যদি কখনও দিই সেটা নিশ্চয়ই আমার চ্যানেলে বলবো তাই জন্য আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন বেলাইকন প্রেস করুন যদি জানতে পারেন কিন্তু এই মুহূর্তে আমি সাতটা টপিক আপনাদের সামনে তুলে দিচ্ছি কারণ অসংখ্য পরীক্ষার্থী আমাকে এতদিন ধরে মেসেজ করে গেছেন আমি তাদের উত্তর দিতে পারিনি তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এবং আমি চ্যানেলে ক্ষমাপ্রার্থী আজকে আমি আপনাদেরকে পুরো বিষয়টা বুঝিয়ে বললাম এগুলো আপনারা যারা নেবেন তারা ইমেল করবেন ইমেলে আপনাদেরকে বিষয়টা বলা হবে আপনারা আমার সাথে হোয়াটসঅ্যাপে যুক্ত হবে এবং তারপরে আপনারা এই সমস্ত টপিকগুলো নেবেন আপনাদেরকে কোনো হার্ড কপি দেওয়া হচ্ছে না বা পিডিএফ দেওয়া হবে না গুগল ড্রাইভের লিঙ্ক দিয়ে দেওয়া হবে আপনারা গুগল ড্রাইভের লিঙ্ক যেগুলো সেগুলো ডাউনলোড করে নিতে পারবেন ডাউনলোড করে কি রকম পৃষ্ঠা হবে সেগুলো দেখুন আমার কমিউনিটি পোস্টে শেষ চার পাঁচ দিনে মোটামুটি কয়েকটা পৃষ্ঠার উদাহরণ দিয়ে রেখে দেওয়া আছে যে এরকম ভাবে পৃষ্ঠার মধ্যে দেওয়া হচ্ছে এই হচ্ছে বক্তব্য অর্থাৎ আপনাকে গুগল ড্রাইভে দিয়ে দেওয়া হবে সেটা আপনি নেবেন ডাউনলোড করবেন আর একটা কথা নিয়ে আবার হারিয়ে ফেলবেন না কারণ অনেক পরীক্ষার্থীর মধ্যে এরকম একটা ব্যাপার আছে নিয়ে আর কদিন পরি স্যার আমি তো সব হারিয়ে ফেলেছি আমার কিছুই এরকম করবেন না ঠিক আছে নেবেন এবং সব কিছু খাতায় লিখে রাখবেন যাতে খাতায় লেখার সময় আপনার পড়াও হবে এবং পড়ার সাথে সাথে আপনি ব্যাপারগুলো বুঝতেও পারবেন ঠিক আছে পড়ে নেওয়া নেওয়ার পর ভালো করে পড়া এবং সেটাকে আত্মস্থ করার দায়িত্ব পুরোপুরি আপনার আমি এতদিন ধরে অনেক জায়গা থেকে তথ্য সংগ্রহ করে ব্যাপারগুলোকে লিখেছি অনেক শব্দ সংগ্রহ করে লিখেছি ডাব্লিউ বিসিএস মানে মেনের সময় অনেক পরীক্ষার্থী নিয়েছেন যারা নিয়েছেন তাদের নেওয়ার দরকার নেই যারা নেননি তারাই নেবেন এবং আশা করি তারা উপকৃত হয়েছেন আপনারাও যদি নেন আপনারা উপকৃত হবে তাহলে আমি মোট সাতটা বিষয়ের কথা বললাম একটা হচ্ছে মিস্রেনিয়াস পরীক্ষার জন্য প্রথমে উল্লেখ করে দিই সেটা হচ্ছে প্রেসি রাইটিং ট্রান্সলেশন রিপোর্ট রাইটিং বঙ্গানুবাদ সারমর্ম প্রতিবেদন ঠিক আছে আর কারেন্ট অ্যাফেয়ার্সের যে টপিকগুলো সেগুলো এস এর মধ্যে রয়েছে পঞ্চান্নটা টপিক দেখবেন দেওয়া আছে কমিউনিটি পোস্টে যদি মনে করেন সেটা মানে এলডিএ পরীক্ষার এসে হিসাবে বা কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে নেবেন নিতে পারেন সেটা আপনাদের সিদ্ধান্ত আর এলডিএ পরীক্ষার জন্য প্রেসি আসে সেই প্রেসিটাও আপনারা নিতে পারেন আমার ধারণা আছে মোটামুটি ব্যাপারটা বোঝাতে পেরেছি ভিডিওটা যারা দেখলেন খুব মনোযোগ দিয়ে আপনারা যেটা করুন ডিসক্রিপশন বক্সে যান দেখুন আমার ইমেল আইডি এস ইউ কে এল ওয়াই এ এন কে আর এম এ আর অ্যাট দ্য রেট জিমেল ডট কম দেওয়া আছে এবং আমার ভিডিও থামনেলেও লেখা আছে সেটা ঠিক আছে খুব মনোযোগ দিয়ে পড়ে আমাকে ডিরেক্ট ইমেল করে দিন আমি আপনাদেরকে নিশ্চয়ই এবার কারণ আগামী পাঁচ ছ দিন তো কোনো অসুবিধাই নেই পড়ানোও নেই কোনো ব্যাপার নেই কোনো চাপও নেই ফাঁকা একদম আপনারা সেই সমস্ত ব্যাপারগুলোকে আমার সাথে যোগাযোগ করুন এবং আমি আপনাদেরকে সমস্ত কিছু ওখানে বলে দেবো আপনারা তারপর আমার সাথে ইমেলের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনাদের গুগল ড্রাইভে লিঙ্ক দিয়ে দেওয়া হবে এবং প্রচণ্ডভাবে আপনারা নিলে আশা করছি উপকৃত হবেন আর অবশ্যই যে ভিডিওগুলোর কথা বললাম ভিডিওগুলো আগামী এক সপ্তাহ আগে এবং কমিউনিটি পোস্টগুলো অবশ্যই দেখে আমার সাথে ইমেলের মাধ্যমে যোগাযোগ করুন ভালো থাকুন বিজয়ী হন সফল হন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুর মাঝে ছড়িয়ে দিন এবং ভিডিওটা লাইক করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন ভালো থাকবেন ঠিক আছে